ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজকে বানাবো কই মিটুলি। এখানে মিটুলি, চিংড়ি মাছ নিয়েছি, আর তার সামগ্রী যেসব লাগবে সেগুলো নিয়েছি। চলুন দেখাই। তো এখানে নিয়েছি চিংড়ি মাছ। আসল উপকরণ হচ্ছে মিটুলি, যা পুঁই মিটুলি। এগুলো আমি ধুয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর তার সঙ্গে লাগবে দুটো মুলো নিয়েছি, কতগুলো শিম নিয়েছি, দুটো আলু নিয়েছি, বেগুন নিয়েছি, আর চিংড়ি মাছ তো আছেই, তার সঙ্গে চেরা কাঁচা লঙ্কা, আর এর মধ্যে দেব একটু আদা বাটা। তো এদিকে আমার কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিলাম, অল্প একটু তেল দিলাম চিংড়ি মাছটা ভাজার জন্য। চিংড়ি মাছ ভাজার জন্য একটু অল্প একটু নুন লবণ দেব। এটা একটা ভালো টিপস, মাছ ভাজা আগে যদি আপনি একটু লবণ দিয়ে ভাজেন, যে কোনো মাছ লবণ, তেলের মধ্যে লবণ দিয়ে এরকম নেড়ে চেড়ে নিয়ে ভাজলে কড়ার মধ্যে সেটা আর লেগে যাবে না। তো এখানে চিংড়ি মাছটা আমি ভেজে তুলে নিয়েছি, একদম হালকা করে ভেজেছি, কড়া করে ভাজলে ভালো লাগবে না। আর সেই কড়াতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে দেব তেজপাতা, দিয়ে দেব পাঁচফোড়ন, অল্প একটু পাঁচফোড়ন, কড়াটা ধুয়ে নিলাম না, কারণ এই যে চিংড়ি মাছের যে একটা সুন্দর গন্ধ থাকে, তাহলে তো এই তেলটার মধ্যে গন্ধটা চলে যাবে। তো চিংড়ি মাছ ভাজা তেলের মধ্যে একটু তেল দিয়ে এটাকে রান্না শুরু করব। প্রথমে দিয়ে দেবো আলু, ওদিকে চেপে ধরে রাখিস বলে আমার কথার আওয়াজ আছে। চেরা কাঁচা লঙ্কা
করতে একটু সময় লাগে, ধুয়ে ডিম আছে করলে খুব সিম্পল রান্না কিন্তু খেতেও খুব সুন্দর। ডিমটা দই সময় লাগে ঠিকই, দিয়ে দেব লবণ পরিমাণ মতো। আমরা একটু ঝাল খেতে ভালোবাসি, তাই এতে মিষ্টি দেব না। আপনারা চাইলে এটা মিষ্টি দিতে পারেন না আমার আগে। এটাকে বেগুনটা এখন দেবো না, বেগুনটা পরে দেব, বেগুনটা পরে দেব, কারণ বেগুনে তো দিলে বেগুন বেগুনের চিহ্ন থাকবে না, বেগুনটা খুঁজেই পাওয়া যাবে। তো এটাকে দিয়ে দিলাম, দিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখবো। তো এখানে একটু এটাকে কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দেব কেটে রাখা বেগুনগুলো, বেগুনগুলো দিয়ে দেব। একটু বড় বড় করে কেটেছি, তার মানে বেগুন দেখা যাবে না, অল্পতেই নরম হয়ে যাবে। তো এটা আমি সামান্য অল্প পরিমাণে জল দেবো, নইলে আবার মিষ্টিগুলো সেদ্ধ হবে না। তারপর নেড়ে ছেড়ে নিয়ে অন্য একটু জল দেবো, বেশি দেবো না। তো এখানে হাফ কাপের মতো জল দিয়েছি, এটাকে ঢেকে দেবো। এখানে এটা খুলে একটু নেড়ে দেবেন, দিয়ে মধ্যে প্রথমে আদা বাটা দেব, এটা শুধু ভাপে সেদ্ধ হবে। একটু জল দিয়েছিলাম হাফ কাপ মতো, তারপরে এটা শুধু ঢেকে ঢেকেই রান্নাটা করতে হবে, একদম শুকনো শুকনো প্রায় গামাখা গামাখা হবে। আমার ঢেকে দেবো, এখানে আমার সবজিটা হয়ে গেছে, পুঁই মিতুলির তরকারি হয়ে গেছে, একদম সব সবজি সেদ্ধ হয়ে গেছে, আর সবজিগুলো মোটামুটি গোটাই আছে। তো এরকম একদম ঘেঁটে যায়নি, ঘেঁটে গেলে ভালো লাগে না, একটু দেখতে পাওয়া যাবে সেরকম সবজি যে চিংড়ি মাছ। তো এটাকে এবার আমি নামিয়ে ফেলবো।